আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এই কটা জিনিস দিয়ে দোকানের একশো দেড়শো দুশো এবং বড়ো বড়ো রেস্টুরেন্টে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা দামের একটা জিনিস বা কি বলবো একটা খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম কম খরচে এখানে আমি পঁচিশ টাকা দামের একটা ভ্যানিলা আইসক্রিম এনেছি কাপ আইসক্রিম পাঁচ টাকা দামে একটা কফি নিয়েছি কোক পাউডার আমার অল্প একটু লাগবে এখানে এক কাপ দুধ নিয়েছি আর একটু চিনি আমি অ্যাড করব এই সব মিলিয়ে আপনাদের সাথে একটা ডিশ বা কি বলে ড্রিঙ্কই বলে দিলাম যান ড্রিঙ্ক শেয়ার করব। যেটা আপনারা খুব সহজে এক অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন প্রথমে নিয়ে নিব হচ্ছে একটা ব্লেন্ডার ব্লেন্ডারে প্রথমে আমি এখানে দুধটুকু অ্যাড করে দেবো এরপর হচ্ছে এই যে পাঁচ টাকা দামের একটা আমি প্যাকেট এনেছি কফি যাদের বাসায় কফি আছে তারা তাই নিতে পারেন যেহেতু আমি এটা আপনাদের সাথে ফুল শেয়ার করবো তাই ভাবলাম অ্যাভারেজে কত টাকা খরচ করে সেটা অল্প একটু পরিমাণে থাকে যাই হোক এটা এরপর হচ্ছে আমি এখানে অ্যাড করে দেবো আমি এখানে নিচ্ছি হচ্ছে কোকো পাউডার এটা সবার বাসা যারা কেক বানান অলরেডি সব থাকে তাদের থাকে না তারা একবার কিনে নিলে দুশো টাকা দিয়ে অনেক দিন যাবে এখানে অল্প একটু পরিমাণে আমি পোকো পাউডার অ্যাড করে দিচ্ছি দেন হচ্ছে আমি এখানে যে একটা ভ্যানিলা আইসক্রিম এনেছি সেটা অ্যাড করে দেবোটা আইসক্রিম দোকানে এগুলো যারা খান আপনারা অলরেডি জানেন এটা কমপক্ষে হচ্ছে পাঁচশো টাকা শুরু হয় অনেক এক্সপেন্সিভ জায়গায় আরও বেশিও হতে পারে আর হচ্ছে কিসে নর্মাল দোকানগুলোতে নব্বই টাকা থেকে তো কম নাই পাওয়া যায় আর আজকে আমি পঞ্চাশ টাকা খরচ করে আপনাদের সাথে এইটা শেয়ার করব পছন্দ করেন তারা এক টেবিল যেমন চিনি অ্যাড করতে পারেন অল্প একটু আমি চিনি অ্যাড করবো এক টেবিল চামচের মতো আপনারা বেশি যদি খান তাহলে আরও বেশি অ্যাড করতে পারেন চকলেট গানাশ একটু পরিমাণ অ্যাড করবো কারণ বেশি দিলে কিন্তু অনেক অতিরিক্ত হয়ে যাবে একটু একটু খেয়াল রাখতে হবে এখন আমি এই সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে এখানে বরফও ইউজ করতে পারেন আমি যেহেতু বরফটা ইউজ করবো আমি এখানে ব্ল্যান্ড করে নেব বাস হয়ে গেল আমার একটা কুইক কোল্ড কফি বা কোল্ড কফি লাতে যেটাই বলেন না কেন সেটা হয়ে গেল এবং আপনারা একদম কম খরচে এটা বাসায় বানিয়ে ফেলতে পারেন